হাই বন্ধুরা, আজকে আলোচনা করব যারা ওয়ার্কিং তারা কিভাবে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবে। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছ যে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত তারা কিভাবে সময় ম্যানেজ করবে, কিভাবে তোমরা পড়াশোনা করবে। তো আমি প্রথমে বলে রাখি, যারা ওয়ার্কিং বা যাদের বাড়ির কোনো পরিস্থিতির কারণে কাজ করতে হচ্ছে ফুল টাইম অথবা পার্ট টাইম, তারাও চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে। এমন কোনো ব্যাপার নেই যে কোথাও কাজ করলে বা তুমি কোনো কাজের সাথে যুক্ত থাকলে তুমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না। তবে হ্যাঁ, তোমরা যারা কাজ করছো তাদের কাছে একটা নির্দিষ্ট সময় রয়েছে, হয়তো দিনে তোমরা 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা বা অনেকে 6-7 ঘন্টা পড়াশোনার জন্য দিতে পারবে। তো তুমি যতটা টাইম দিতে পারবে তোমাকে সেই টাইমটাকে প্রোডাক্টিভভাবে পড়াশোনাতে কাজে লাগাতে হবে। আমি যখন পড়াশোনা করতাম তখন আমাকেও আর্থিক দুরবস্থার জন্য আমি 3টে বা 4টে টিউশনি পড়াতাম। তো সেই 3টে 4টে টিউশনি পড়ানোর পরেও আমি যে টাইমটা পেতাম সেটাকে আমি কাজে লাগিয়ে চাকরি পড়াশোনা করেছি। তোমরাও যারা পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করছো তাদেরও সেই কাজের মাঝখানে বা কাজের শেষে বা কাজের শুরুতে একটা তোমরা টাইম পাবে। হয়তো সকালে কেউ 10টায় জয়েন করছো, তাহলে 10টার আগে, বা কেউ রাত্রি 7টা বা 8টায় কাজ শেষ করছো, 8টা থেকে রাত্রি 12টা, 3-4 ঘন্টা যে টাইমটা পাচ্ছ সেই টাইমটাকে তোমাকে কাজে লাগাতে হবে। এরকম নয় যে যারা কাজ করছে না, যারা বাড়িতে বসে শুধু পড়াশোনা করছে তারাই চাকরি পাবে। কেন কি, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা কোনো কাজ করে না তারা তাদের সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ বা ব্যবহার করতে পারে না, আর যারা কোনো কাজের সাথে যুক্ত তারাই সময়ের মূল্যটা বোঝে এবং 3-4 ঘন্টা যে তারা সময়টা পায় সেটাকেই তারা কাজে লাগিয়ে চাকরি পায়। তো তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের আগে আমি অনেকবার ভিডিওতে বলেছি সিলেবাস কি, সিলেবাসটা জানতে হবে। তোমরা যেহেতু বেশি টাইম দিতে পারবে না, তো তোমাদের ম্যাথ আর জিআই এই দুটোকে রেগুলার মানে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তুমি হয় কম করো, অন্যরা যেখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা করছে তুমি 1 ঘন্টা ম্যাথ বা 1 ঘন্টা জিআই করো, কিন্তু রেগুলার তোমাকে ম্যাথ জিআই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এবং যে জিকেটা রয়েছে তোমাকে রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা জিকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা কাজ করতে পারো, হয় তুমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, অথবা তুমি যদি টাইম না পাও তুমি মান্থলি যে অ্যাচিভার বা বিভিন্ন ধরনের ম্যাগাজিনগুলো হয় সেগুলো থেকেও 7 দিন বা 10 দিনে একটা ম্যাগাজিনকে কমপ্লিট তোমরা করতে পারো। আর তোমাদের কাছে যারা কাজ করছো তাদের কাছে একটা স্মার্টফোন অবশ্যই রয়েছে, তোমরা এই স্মার্টফোনের ইউজ করো। তোমরা কাজের যখন যাচ্ছ, কাজের মাঝখানে যখন সময় পাচ্ছ, হয়তো কানে হেডফোন লাগিয়ে গান শুনছো, সেই গান শোনার জায়গায় বিভিন্ন ধরনের ইউটিউবে পড়াশোনার ভিডিও, অথবা বাড়িতে যখন পড়াশোনা তুমি করবে তখন তুমি জিকে পড়ছো, তুমি জোরে জোরে পড়বে সেটাকে রেকর্ড করে রাখবে। রেকর্ড করে তুমি যখন কাজে যাবে তুমি সেটাই মানে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, তোমার অনেক কাজে লাগবে। আমি এক সময় যখন বাড়িতে কাজ করতাম, আমাকে জমিতে টুকটাক কাজ করতে যেতে হতো, তখন কি করতাম, আমি বাইরে যখন মুখস্থ করতাম সেটা আমি রেকর্ডিং করে রাখতাম, এবং ওই জমিতে কাজ করতে যাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে আমি কাজ করতাম। তো অনেকেই ভাবতো আমি গান শুনছি, অ্যাকচুয়ালি আমি গান শুনতাম না, আমি পড়াশোনা আর নিজের যে পড়াশোনাটা সেটা আমি বারবার ওই মুখস্থগুলো বারবার শুনতাম, তাতে কি হতো আমার রিভিশন হয়ে যেত। তো এইভাবে অনেক উপায় রয়েছে। তুমি হয়তো কোনো কাজের মাঝখানে তুমি কাজে যাচ্ছ, সেই কাজের মাঝখানে 8 ঘন্টা টাইম পেয়ে গেলে মোবাইলে টেক্সটবুক বা বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে সেখান থেকে ছোটো ছোটো মক টেস্ট দিলে বা কোনো একটা কিছু পড়ার ভিডিও দেখলে, এইভাবে তুমি তোমার সময়টাকে ইউটিলাইজ করো। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রে সময় ব্যয় না করে তুমি তোমার সময়টাকে তোমার স্বপ্ন পূরণের জন্য কাজে লাগাও। দেখবে একটা কাজ করতে করতে তুমি সরকারি চাকরির যে প্রস্তুতি সেটা ভালোভাবে নিতে পারবে। আসলে কোনো ভাতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি তোমার স্বপ্নটা দৃঢ় হয় এবং তোমার ইচ্ছেটা অদম্য শক্তির দ্বারায় স্থায়িত হয়, তাহলে তোমাকে তোমার এই ইচ্ছে থেকে কেউ আটকাতে পারবে না। তো দেখো, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সমস্যা আছে, আলাদা আলাদা পরিস্থিতি আছে। তো তোমার জীবন তোমাকেই এগিয়ে নিতে হবে, কেউ তোমাকে এখানে তোমার সাকসেস এনে দিতে পারবে না। তাই তুমি যে কাজ করছো, কাজের মাঝখানে যে সময়টা পাচ্ছ সেটাকেই কাজে লাগাও। আর আমি বলবো যে তোমরা অনলাইন যে সিস্টেমগুলো রয়েছে, যেরকম মোবাইলের মাধ্যমে ভিডিও দেখা পড়াশোনা রিলেটেড, বা মোবাইলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো, মোবাইলেও বিভিন্ন ধরনের জিকের পিডিএফগুলো পাওয়া যায় সেগুলো পড়তে পারো, তুমি মোবাইলটাকে কাজে লাগো, তাহলে দেখবে এই মোবাইলটাই তোমার এই কাজের মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনার জন্য উপযোগী হয়ে উঠবে। এইভাবে যদি কাজে লাগাও তোমরা ঠিকই এই কাজ করতে করতে তোমার যে স্বপ্ন সেটা ঠিক পূরণ করতে পারবে। আশা করি তোমরা যে প্রশ্নগুলো করেছিলে তার উত্তর আমি দিতে পারলাম। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।